জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে আপিল একত্রিশ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়ার আবেদনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার এ নিয়ে খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি শেষে আদেশের জন্য দিন ঠিক করে আপিল বিভাগ অন্যদিকে অরফানেজ ট্রাস্ট মামলাটির আপিল শুনানির জন্য আবারও বারো জুলাই দিন ঠিক করেছে হাইকোর্ট গত আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদাজিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেয় বিশেষ জজ আদালত একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য পাঁচ আসামিকে দশ বছর করে সাজা দেয়া হয় এরপর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান খালেদা জিয়া যা বহাল রাখে আপিল বিভাগও তবে হাইকোর্টে এই আপিল মামলাটি নিষ্পত্তির জন্য একত্রিশ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় আপিল বিভাগের এই আদেশ রিভিউ চেয়ে আবেদন করেন খালেদা জিয়া আর বৃহস্পতিবার রিভিউয়ের বিষয়ে আদেশ দেবে আপিল বিভাগ এটা রিভিউ পিটিশন করেছেন যে এই তারিখ উল্লেখ করা ঠিক হয়নি এটাকে যাতে বাদ দেওয়া হয় তাই পক্ষের শুনানি হয়েছে আগামী বৃহস্পতিবার এই ব্যাপারে রায় হবে আমি বলেছি যে নিয়ম হলো আমাদের সংবিধানেও আছে যে কোনো ফৌজদারি মোকদ্দমা এটা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং এই মামলাটি বেগম খালদারের বিরুদ্ধে দায়ের করা মামলাটিতে এটাকে বিলম্বিত করার জন্য নিম্ন আদালতে এমন কোনো পন্থা নেই তারা অবলম্বন না করেছে আদালতের বিরুদ্ধে অনাস্থা এনেছে বেশ কয়েকবার এবং প্রায় প্রতিটি অর্ডারের বিরুদ্ধেই তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছে তাদের উদ্দেশ্যই হল এই মামলাটি শুনানি না করা এদিকে এই মামলার আপিল শুনানির জন্য সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আবারও ১২ জুলাই দিন ঠিক করেছে সুতরাং এই আদালতের প্রতি মানুষের আস্থা থাকুক এটা আপনিও চান আমরাও চাই বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা ফিরে আসুক এই জন্য আমাদের বারেরও দায়িত্ব রয়েছে আপনাদের বেঞ্চেরও দায়িত্ব রয়েছে এমনকি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব রয়েছে আমরা বলেছি এখন আমাদের বক্তব্য শুনেছেন সরকার এবং দুদক এক হয়ে আর্গুমেন্ট করেছেন অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া জামিন পেলেও আরও কয়েকটি মামলায় জামিন না পাওয়ায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি ড্যানিথ রং নিউজ নাইন ঢাকা